প্রিয় দর্শক আরিয়াল বিলের মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢালছে আচ্ছা ভাই এর যে আরিয়াল বিলের মাছ আপনি কনফার্ম কিভাবে কনফার্ম যে লোক আনে সে রঞ্জিত রঞ্জিতের মাছ ও রঞ্জিতের মাছ রঞ্জিত এমকি আপনারা ফেস টেক একটু নিতে পারবো হ্যাঁ হ্যাঁ ভাই ফেস দরকার নিয়ে 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 ভাই এই বিলতে মাছটা আরিয়াল বিলের না কিভাবে বুঝতে ও যে রঞ্জিত বিক্রি করে মানে অরিজিনাল মাছ বিক্রি করে মানে ওই মানে বিশ্বাস থেকে যে ভালো মাছ বিক্রি হ্যাঁ দর্শক এখানে অনেক ক্রেতা আছেন যারা বিশ্বাসের জন্য এখানে চলে আসেন যে এই মাছগুলো মানে ন্যাচারাল এবং যথেষ্ট ভালো তো কত করে নিলেন ভাই এই মাছগুলোর দাম আর দাম দাম আর বলে লাভ নাই ভাই দাম বলতে চাচ্ছে না প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে দামের কি অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সালাউদ্দিন আজিজি অন্যান্য দিনের মতো আজকে চলে আসছি দুবখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারের অবস্থা প্রিয় দর্শক আসুন দেখি এখানে একটু মাছের দাম কেমন এখানে আছে আপনার একটা মহাশোল আছে রুই মাছ আছে এখানে বাইং মাছ আছে আপনার পোয়া মাছ নদীর চিংড়ি মাছ একটা হাইর মাছ আছে একবার টাটকা জেতা পোয়াটা এত বড় এটা কি নদী হ্যাঁ পদ্মার মাছ পদ্মার মাছ সুরেশ্বরের মাছ পোয়াটা একটু একটু ধরবেন কাকা এত বড় পোয়া দেখি একদম সুরেশ্বরের মাছ এগুলা এত সুন্দর মাছ নাই পুরো বাজার গ্যারান্টি এটা কেজি একদম 800 টাকা প্রিয় দর্শক এটা নদীর পোয়া সাগরের না সাগরের পোয়া বড় দেখি কিন্তু নদীর পোয়া এরকম বড় কম দেখা যায় অরিজিনাল নদীর পোয়া এর কোনো অবিশ্বাসের কিছু নাই আর মাছটা আর মাছটা নদীর একবার অরিজিনাল মাছ তাজা না হ্যাঁ একদম তাজা এটা তুলতে দেখা যায় হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা কেমন আছে কোন কাকা এটা কেজি একদম 1200 টাকা আর কাকা এই চিংড়ি মাছ চিংড়ি এটা কেজি 1500 টাকা এটা নদীর চিংড়ি আপনার একটা মহাশোল আছে চিংড়ি মাছ আছে কাজুলি মাছ আছে কাজুলি মাছ কেজি 1500-1600 এরকম বিক্রি হয় পদ্মার কাজুলি আর এই মহাশোলটা মহাশোলটা কেজি 600 টাকা দর্শক মোটামুটি সব উনি মানে চাষের মাছ না সব ন্যাচারাল মাছগুলো সাজিয়ে বসছেন প্রিয় দর্শক একদম 1400 টাকা চাচ্ছে লাগে যতটুকু নিতে পারবেন কিন্তু দাম অত বেশ কম চাই না কি করবো কোন ভাই সবই তো আমরাও তো চিনা রূপে বেচা ভাই কুয়া দূরে একদম 800 টাকা গেছে না কই ভালো লেগে আর কি বলা লাগবো না এটা মাছ ভালো আর কি এটা বলছি আপনাদের আমার মাছ ভালো ভাই 444 টাকা 600 টাকা মিলিয়ে দিন দুইটা মাছ দেন শোল মাছগুলো 1000 টাকা কেজি যাচ্ছে প্রিয় দর্শক ছুটির দিনে জমি উঠেছে আজকে দুবখোলা নদীর মাছের বাজার আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ১৪০০ টাকা মাছ নদীর ট্যাংরা গোলস ট্যাংরা একবার সবার সবার প্রিয় দর্শক কেমন একটু ইয়েটা ছুলে গেছে কিন্তু মাছ পাওয়া যায় দেখা যাচ্ছে যে অরিজিনাল কোনো এটা 2500 কাকা চুনাপুটি কি দাম কেমন চুনাপুটি কেজি 300 টাকা কেজি বেশি এগুলি চুনাপুটি কই আমরা আমরা দেশে পুটি কই আর কাকা কই দি কাকা কই দি একটু ধুই দেন কই দি নাড়া দেন কাকা কই দি দাম কই কেজি 2200 2000 কেজি কেজি কয়টা কেজি হবে এই 60টা 8টা
এখানে বড় দুইটা গজার দেখতেছি দর্শক আপনারা দেখছেন চেউ মাছ লড়তেছে মাত্র কিছুক্ষণ আগে চলে আসছে মেঘনা নদীর তাহলে এগুলি কি যে দাম বলছে এটি নাকি কম কম না এই দামে 800 টাকা দিই আলকাকা চিতরার কালবা অস্ত্র আছে কেমন দাম এটা কি 800 টাকা প্রিয় দর্শক দুবখোলা নদীর মাছের বাজার এই বাজারটা হচ্ছে দুবখোলা বিশেষ করে গ্যান্ডারিয়া দুবখোলা মাঠের খুব কাছে বাজারটা জমে থাকে প্রিয় দর্শক পুরনো টাউনে আপনারা ইচ্ছা করে সহজে চলে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় তবে তুলনামূলকভাবে নদীর মাছের সংখ্যাই বেশি এখানে এক ভাইয়া দেখতে পাচ্ছি পদ্মা নদীর ইলিশ মাছ বাছাই করতেছেন বিক্রির জন্য কাকা ইলিশ মাছের কেমন আসে করেন কাকা দাম ইলিশ মাছ কেজি 1000 টাকা দি 1000 কেজি চাচ্ছেন আপনি বল ওজন কেমন হইতে পারে ধারণা বলটা যে 9 কেজি ওজন কেমন কেজি করবে দাম এক কেজি 1800 টাকা চিংড়ি মাছ 1000 টাকা কেজি আর এখানে দেখতেছি আরি মাছ তারপর রুই তারপর কালিবস কোনটার কেমন দাম কত কালিবস দাম 1000 রুই মাছ 800 আইডা 1400 প্রিয় দর্শক জমে উঠেছে বাজার নদীর মাছের বাজার এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন মূলত এই উদ্দেশ্যে এসে থাকেন যাতে ওনারা নদীর মাছগুলো এখান থেকে নিতে পারেন মানে আমি কি কই মানে আপনারা জানেন তো মোটা তো মাছ তো সুনার মাল ভাই একদিন মাছ বাচ্চা দুই পাঁচটা ভাই কেজি 1200 টাকা কেজি 1200 টাকা আচ্ছা একদম 1100 রং দি দয় চলে না বাবা দুমু না বাবা 50 টাকা দেন নেন আয় না না চিংড়ি মাছ আছে 1100 টাকা কেজি এখানে দেখছি আড়ি মাছ বোয়াল মাছ চিতল মাছ হ্যাঁ এখানে আছে রুই মাছ তারপর আছে চিতল তারপর আছে আড়ি মাছ এখানে দেখা যাচ্ছে বড় কাতলা মাছ চিতল মাছটার দাম কেমন আশা করেন এটা কেজি 900 টাকা লাস্ট 100 একদম অনেক কম লাগতেছে শুল মাসে কই মাছ 1200 টাকা কেজি যাচ্ছেন 1200 টাকা কেজি কই মাছ এক ভাই দোকানের পরসা সাজিয়ে বসেছেন প্রিয় দর্শক আমি দেখছি উনি চুনু চুনু পুঠি রাখছেন মেঘনা নদীর বেশ বড় ধরনের চুনু পুঁটি আরেকদিক দেখা যাচ্ছে কই মাছ তুলছেন সে পাতিল থেকে যে বড় পাতিল দিয়ে মাছগুলো নিয়ে আসলেন কই মাছ উঠাচ্ছেন সাজানোর জন্য ৩৩০ কেজি দিব কত দিবেন বাবা ৩৩০ দিবা না না
সিংটি চাচ্ছেন 1500 টাকা করে কেজি এই কত দিনে ছোট আই কত দিনে রে ঢালেন 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 ভাই ঢালেন